পশ্চিমবঙ্গ সরকার বাংলা দলিত সাহিত্য একাডেমি তৈরি করেছেন, আর এটা নিয়ে সমাজের নানা স্তরে নানা কথা উঠেছে। এ বিষয়ে একটা লেখা লিখেছেন আনন্দবাজার পত্রিকায় সাহিত্যিক কপিল কৃষ্ণ ঠাকুর। একজন বয়স্ক মনের সময় বললেন একটু পড়ে শোনাবার জন্য, তিনি ভালো চোখে দেখতে পান না, তাকে শুনালাম। সঙ্গে সঙ্গে মনে হলো এমন তো আরও মানুষ থাকতে পারে, বিশেষ করে যারা অন্য পত্রিকা পড়েন তারা এ বিষয়ে জানতে চাইতে পারেন, তাদের মনে প্রশ্ন থাকতে পারে। তাই ভাবলাম কপিলকৃষ্ণ ঠাকুরের লেখাটা আমি পড়ি, যদি তাদের মনের প্রশ্নটা কিছুটা মেটে। ধন্যবাদ। লিখেছেন কপিলকৃষ্ণ ঠাকুর। তোমার ঘরে বসত করে কারা, ও মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। লালন সারি আত্মজিজ্ঞাসা যদি দেহতত্ত্বের সীমানা পেরিয়ে সমাজতত্ত্বের গভীরে আমাদের আকৃষ্ট করত, তাহলে অনেক বিতর্কের সূত্রপাতই হতো না। এই উপমহাদেশে সামাজিক অনৈক্য ও সংঘাতের মূলে রয়েছে বহুধা বিস্তৃত অপরিচয়। চতুর্বর্ণের বর্ম ভেদ করে, মনুসংহিতার রক্তচক্ষু উপেক্ষা করে সহস্র বছর ধরে সকলের কাছে সকলে পৌঁছাতে পারেনি। প্রত্যাশা ছিল স্বাধীন দেশে গণতান্ত্রিক চেতনায় বর্ণ ব্যবস্থার ধ্বংসস্তূপের উপর গড়ে উঠবে নতুন ভারত। অথচ প্রতিনিয়তই দেখি পরস্পরকে না জানার, সহনাগরিককে স্বজন ভাবতে না পারার মূঢ়তা এবং যোগ্য মর্যাদা গ্রহণ করতে না পারার অক্ষমতা দুনিয়ার বৃহত্তম গণতন্ত্রকে পদে পদে ব্যর্থ ও বিপন্ন করে তুলেছে। সম্প্রতি রাজ্য সরকার কর্তৃক পশ্চিমবঙ্গ দলিত সাহিত্য একাডেমি গঠনের বিতর্ক দ্রুত সরে এসেছে দলিত সাহিত্য সৃষ্টির যৌক্তিকতায়। তর্কপ্রিয় বাঙালি সমাজ মাধ্যমে সেই বিতর্কে পরস্পরকে মুখোমুখি হয়ে যাবতীয় সৌজন্যের সীমা লঙ্ঘন করতে কুণ্ঠিত হয়নি। প্রশ্নটা বিতর্ক নিয়ে নয়, সুচাগ্র মেদিনী নিয়ে এড়াতে না ছাড়ার অন্ধবিশ্বাস নিয়ে। সাহিত্য কি দলিত হয়? সঙ্গত প্রশ্ন, সন্দেহ নেই। সাহিত্য পাঠক ও বিচারক মাত্রেই জানেন শেষ বিচারে সাহিত্যকে রসোত্তীর্ণ হতে হয়। তবু বৈশিষ্ট্যগত কারণে তার উপরিভাগকে আমরা মান্যতা দিই, এমনকি যুগ ও দশক বিচারেও আমরা শিরোধার্য করেছি। শাক্ত, বৈষ্ণব, মুসলিম, নারীবাদী, মার্ক্সীয়, শ্রুতি, আংরি, আধুনিক, উত্তরাধুনিক, সাহিত্যকে নানা ভাগে ভাগ করে দেখার প্রবণতা বিদ্যমান। সে আলোচনায় উপরোক্ত প্রশ্ন তীর হয়ে ওঠে না, কারণ আমরা নিশ্চিত জানি সাত রং মিলিয়েই রংধনু। রংগুলিকে আলাদা করে শনাক্ত করা যায় বটে, কিন্তু কোনো একটিকে বাদ দিয়ে রংধনু গড়ে ওঠে না। দলিত সাহিত্যকে স্বীকার করতে তবে অনীহা কেন? ইতিপূর্বে এই ধারাকে সাহিত্যের অপরিহার্য হিসাবে মনে করে নিয়েছে তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালম, গুজরাটি, হিন্দি ইত্যাদি ভাষা। দলিত সাহিত্যের সূচনা হয়েছিল যে ভাষায়, সেই মারাঠিতে দলিত সাহিত্য মূলধারার সাহিত্য হিসেবে গণ্য। একাধিক মারাঠি দলিত লেখক সাহিত্য একাডেমি পুরস্কারে সম্মানিত। বলা চলে অবশিষ্ট ভারতের কাছে দলিত সাহিত্য অনাদৃত নয়, সমাদৃত। দয়া পাওয়ার ফ্রাঙ্কফুর্টের সাহিত্য সভায় 1984 সালে ভারতের প্রতিনিধি হয়ে দলিত সাহিত্য বিষয়ে আলোকপাত করেন। পরে লেখক হিসাবে তিনি পদ্মশ্রী পান। ভারতের বুকে নবজাগরণের আলো জ্বলেছিল যে বাংলা, সে কি তবে ব্যতিক্রম? 30 বছরেরও বেশি সময়কাল ধরে বাংলার দলিত সাহিত্য আন্দোলন গড়ে উঠল, এখানে তেমনভাবে তার সম্মান জোটেনি, সমাদর জোটেনি, বরং নবজাগরণ গর্বী বাঙালির স্বাভিমানকেই তা যেন আহত ও ক্ষুণ্ণ করেছে। পাত্র পাত্রীর বিজ্ঞাপনে নিজেদের জাত পরিচয় হাট করে মেলে ধরা বাঙালি বাকি দেশকে বিশ্বাস করাতে চেয়েছে বাংলা জাতপাত শূন্য। সগর্বে ঘোষণা করেছে এখানে কেউ দলিত নয়, কেউ হয়তো জাতপাত জাগিয়ে তোলার অপচেষ্টা তাই হয়তো জাতপাত জাগিয়ে তোলার অপচেষ্টা এই অপবাদ দিয়ে দলিত সাহিত্য সৃষ্টির চেষ্টাকে অঙ্কুরেই বিনষ্ট করার চেষ্টা করেছে কেউ কেউ।
বাঙালি সমাজ, বর্ণবাদী সমাজ কতটা কাটিয়ে উঠতে পেরেছে, বাঙালি সমাজ বর্ণবাদী সংস্কার কতটা কাটিয়ে উঠতে পেরেছে, সেই বিচারের দায়িত্ব সমাজবিজ্ঞানীদের। আমরা দেখতে পারি যে দলিত লেখকরা জাত পীড়নের কথা বলেন, তারা কি সে অবস্থায় ফিরে যেতে চান, নাকি তার থেকে মুক্তির উপায় খোঁজেন। পর্যবেক্ষণে ধরা পড়ে জাত ব্যবস্থা ও তার মূল্যবোধের আমূল বিনাশই দলিত সাহিত্য আন্দোলনের লক্ষ্য। দলিত একটি সমষ্টিবাচক শব্দ যা একটি ধারণাকে প্রকাশ করে, হয়ে ওঠে প্রতিবাদ ও বিদ্রোহের প্রতীক। সে বিদ্রোহ ব্রাহ্মণ্য তথা মনুতন্ত্রের শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে, গণতন্ত্র ও সমানাধিকার প্রতিষ্ঠার দীপ্ত উচ্চারণে উজ্জ্বল। দলিত সাহিত্য অবশ্যই যন্ত্রণাময় অভিজ্ঞতায় প্রকাশ করে, কিন্তু সেখানে সে থেমে থাকে না। তার প্রতিবাদ অসলায়তনকে ভেঙে তার ভগ্নস্তূপের উপরে সাম্যের স্বপ্নের ভিত্তি স্থাপনের আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে, অর্থাৎ যুগপথ ধ্বংসে ও বিনির্মাণে সে বিশ্বাসী। একথা সর্বজন বিদিত যে বাবা সাহেব আম্বেদকর দলিত সাহিত্যের প্রেরণা। সংবিধান সভায় প্রদত্ত শেষ ভাষণে তিনি বলেছিলেন, আমরা রাজনৈতিক গণতন্ত্র পেলাম বটে, কিন্তু সামাজিক ও অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা করা না গেলে সব ব্যর্থ হতে বাধ্য। বিগত 7 দশকে আর্থিক ব্যবস্থা পরিবর্তনের সহস্র আন্দোলন সংগঠিত হলেও সামাজিক গণতন্ত্র প্রতিষ্ঠার প্রায় কোনো আন্দোলনই গড়ে ওঠেনি। আত্মিক দাসত্ব মোচনের জন্য যে সাংস্কৃতিক বিপ্লবের প্রয়োজন, শিবরাম চক্রবর্তীর ভাষায়, মনুর সত্ত্ব লোপ না পেলে এদেশে মনুষ্যত্বের বিকাশ হওয়া সম্ভব নয়। তা কোথায়? অন্যদের নিশিষ্ট দেখে দলিতরাই সে কাজে অগ্রসর হলেন, দলিত সাহিত্য আন্দোলনের সূচনা হল। লেখক দার্শনিক অনিলরঞ্জন বিশ্বাসের যথার্থ সংজ্ঞা নিরূপণ করেছেন, দলিত মুক্তির সাহিত্য। মনুবাদী মূল্যবোধে বিশ্বাসী বা শোষণের প্রতিবাদহীন কোনো রচনা যতই শিল্পগুণ সম্পন্ন হোক, তা দলিত সাহিত্য অভিধার যোগ্য নয়। আন্দোলনের সক্রিয়তা দলিত লেখকের অবশ্য কর্তব্য, যে কেউ আন্দোলনে সামিল হতে পারেন। সমাজ মুক্তির এই আন্দোলনে দলিতের পাশে এসে দাঁড়িয়েছেন অনেক অদলিত। তারা প্রকাশ করেছেন বাংলা পত্রিকা, ইংরেজি জার্নাল। 1992 সাল থেকে পশ্চিমবঙ্গের প্রত্যন্ত অঞ্চলে দলিত সাহিত্য সংস্কৃতি সম্মেলনের স্বতঃস্ফূর্ত অংশ নিয়েছেন তারাও। সুতরাং অসলায়তন পন্থীদের প্রতিক্রিয়া দেখে হতাশ হলেও বাংলার পরিবর্তনকামী শুভ শক্তির উপরে বিশ্বাস হবার কারণ নেই।